যেটা বলছিলাম ভাইয়েরা, ইমানের পরে আল্লাহর ওলি হতে কি লাগবে? ইমানের পরে কি লাগবে ভাইরা? তাকওয়া। তাকওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদের বলবো, আপনারা সবাই ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আল্লাহওয়ালা মানুষ, একটা দুটো তাকওয়ার কথা বলবো, একটা বললে হবে না, দুটো বলবো। আপনার মাথায় টুপি আছে, আছে না? আপনি সুন্নত মতো দাড়ি রেখেছেন, রাখেননি? আপনার মাথার টুপি ফরজ না সুন্নত? আর আপনার স্ত্রী এবং আপনার মেয়ের মাথার কাপড় ফরজ না সুন্নত? আপনার মাথায় টুপি আছে মাশাআল্লাহ, পাগড়ি আছে, কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে টুপিও মাথায় কোনো কাপড় নেই, ওড়না নেই, পর্দা নেই, বোরকা নেই, ঘরের ভিতরে দেওর ভাসর দুলাভাইদের সামনে যান, বাইরেও যান মাথায় কাপড় না দিয়ে, আপনার তাকওয়া তো কমপ্লিট, আপনি তো মুত্তাকি, আপনি মুত্তাকি হবেন না? আপনার স্ত্রী এবং মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া আপনার জন্য কি? ফরজে আইন। আপনি ফরজে আইন পালন করেননি, আলহামদুলিল্লাহ সুন্নত পালন করেছেন, অসুবিধা আছে? যেটুকু অসুবিধা আছে, যেহেতু ফুরফুরার পীরে কামেলের মুরিদ, ওটা পিসেব কভার করে নিতে পারবেন, পারবেন না? হাজরিন, আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই। দুর্ভাগ্য, আমার মরহুম পিসেব হুজুর মাঝে মাঝে বলতেন, বাবারা দেখো, 20-30 বছর আব্বার কাছে এসেছে, আমি বাংলাদেশে 98 সালে প্রায় 2-3 মাস হুজুরের সাথে একই গাড়িতে কান ধরে টেনে নিয়ে বেড়াইছেন, মাহফিল করাই বেড়াইছেন, আর একই গাড়িতে থাকতাম, অনেক সময় বসে বসে অনেক কথা বলতেন, বলে দেখো বাবা, আমার বাবার ওয়াজ শুনেছে, আমার ওয়াজ শুনেছে, পানি পড়া নিয়ে যাচ্ছে, নামাজটা ঠিক করে পড়তে পারে না, পর্দাটা ঠিক করে করে না। আমি কেন বলবো না যে তোমরা একটু চবলিগে যেয়ে নামাজটা শিখে এসো? ওদের মুরিদ হওয়া আমার জরুরি না ওদের জান্নাতে যাওয়া আমার জরুরি? তা আপনি পীরের মুরিদ হয়েছেন, আপনার স্ত্রী পর্দা করেন না, আপনার তাকওয়া হবে তো? হাজরিন, আল্লাহ মেয়েদের বাইরে যাওয়া নিষেধ করেননি, আপনার মেয়ে কর্ম করবে, সংসারের কর্ম করবে, বাড়িতে দেওর বাসুরে জয়েন্ট ফ্যামিলি তাদের সামনে যাবে, কর্ম করবে, মাটি কাটবে, সব করবে, পর্দা সহ করবে। কোনো মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে, তার স্বামীর আমল নামায় লেখা হবে একইভাবে। হাজিরিন, আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি আত্মীয় স্বজন এসেছে, কাজ করতে হবে, তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে, খাবার বেড়ে দিয়েছে, রান্না করছে, বাইরে গিয়েছে, এই পর্দা করে বাইরে গিয়েছে, প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ এবাদত পালনের সওয়াব আমল নামে লেখা হবে। হাজিরিন, যে কথা বলছিলাম ভাইরা, কাজেই যদি আল্লাহর জান্নাতে যেতে চান, ফাঁকি দিয়ে লাভ নেই ভাইরা, কাকে প্রতারণা করছেন, আমাদেরকে হাদিয়া দিচ্ছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার জান্নাত কে দেখবে? দ্বিতীয় আর একটা তাকওয়ার কথা আপনাদের, যেহেতু মহিলারা নেই, বড় মাহফিলে আমরা মহিলাদের আসতে সুযোগ দিতে পারি না, ইন্তেজাম করা কঠিন হয়, আপনাদের ও তাকওয়াটার কথা বলি। পীরের মুরিদ হয়েছেন, তাহাজ্জুদ পড়েন, টুপু রেখেছেন, কিন্তু চাকরিতে কর্মস্থলে ফাঁকি দিয়েছেন, ছেলেদের ঠিক করে পড়াননি, আলটা একটু ঠেলে দিয়েছেন, অথবা ওজনে কম দিয়েছেন, অথবা বোনের হকটা দেননি, বোনের সম্পত্তি বুঝে দেননি, অথবা এতিম ভাতিজাদের সম্পত্তি নিয়ে নিয়েছেন, অথবা সুদ ঘুষে জড়িত হয়েছেন, এরকম মুরিদ কি পাওয়া যায়? ফুরফুরাই তো বোধ হয় নেই, এরা তো সবাই মুত্তাকি নাকি? মুত্তাকি না? টুপি মাথায় দিয়া ফরজ না সুন্নত? পীরের মুরিদ হওয়া তো ফরজ নাকি? পীর ধরা ফরজ না? হাজিরিন, খুব ভালো করে বুঝুন, এই যারা পীর লাইন তৈরি করেছেন, মুজাদ্দেদ আলফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দেদ দেহলভি, আর আমাদের ফুরফুরা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী, তারা একেবারে নাসান লিখেছেন, পীরের মুরিদ হওয়া সুন্নত পর্যায়ের নেক আমল, ফরজ ওয়াজেব কিছুই না। কথা কি বুঝতে পেরেছেন?
পীরের মুরিদ না হয়েও যদি আপনি কোরআন সুন্নাহ মতো চলেন, আপনার বেলায়েত তাকওয়া আদায় হয়ে যাবে। তবে নেককার মানুষদের সহবতে গেলে নেক আমল পালনে কিছু ফায়দা হয়, কিছু সওয়াব হয়। কি সওয়াব আমি এই হাদিসেই একটু পরে হয়তো বলবো যদি সময় থাকে। আপনি পীরের মুরিদ হলেন কিন্তু ওজনে কম দেওয়ার হারাম বর্জন করলেন না, মানুষের কষ্ট দেওয়ার হারাম বর্জন করলেন না, ছাত্রদেরকে ফাঁকি দিয়ে বেতন তুলে নিলেন, কর্মে ফাঁকি দিয়ে নিজের চাকরিতে সই করে বেতন নিয়ে পীর সাহেবের সাথে মাহফিল করে বেড়ালেন, আপনার তাকওয়া হবে তো? ফাঁকি দিচ্ছেন কাকে, আল্লাহকে না নিজেকে? হাজরিন, তাকওয়াটাকে বুঝে অর্জন করতে হবে। আমার একটা বই আছে রাহে বেলায়াত, যখন ইহয়াউস সুনান বইটা লেখলাম, আমার মরহুম পীর সাহেব হুজুর বইটার নামও তিনিই দিছিলেন। বইটা লিখে আনলে পরে হুজুর বললেন যে বাবা আমি কি লিখেছি ওনার বলিনি, বাবা আমাদের বিরুদ্ধে কি কিছু লিখেছো তো? হুজুর লিখেছি। আচ্ছা বাবা আল্লাহ ভরসা দোয়া করি। কি নাম হবে? উনি নাম দেন, অনেক নাম, উনি ইহয়াউস সুনান, এই নামে নড়লেন না, আমরাও নড়লাম না। এ বইটা প্রকাশ পাওয়ার পরে বললেন যে বাবা তোমার বই পড়ার পরে এখন তার কোনো বই পড়তে সাহস হয় না, জাল জালিয়াতে জৈবতে দুর্বলতা দিসবে। তো সহি হাদিসের আলোকে একজন সালেকের আমল কি হবে, কিভাবে আল্লাহর অলি হওয়া যায়, এটা তুমি একটা লেখো। তা আমার এলেমও কম যোগ্যতাও কম, ভাঙাচুরো লেখলাম রাহে বেলায়াত, হুজুরের দেওয়া নাম, যদিও নামটা একটু ফার্সি উর্দু মতো হয়ে গেছে। অনেকেই বলে আপনি একজন প্রফেসর মানুষ, এই খালি আরবি ফার্সি নাম দেন, একটু বাংলা নাম দিলে তো ভালো হইতো। তো যাই হোক, আমার হুজুর ওটা চয়েস করে দিছিলেন। তো এই বইটা আপনারা পড়লে পাবেন, আল্লাহর ওলি নফল দিয়ে শুধু হওয়া যায় না, ফরজের পরে নফল দিয়ে হতে হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আজকে বলার সময় নেই হাজেরিন, এই ইমান এবং তাকওয়ার সাথে আল্লাহর বড় অলি কারা? আমরা যারা বৃদ্ধ হয়েছি, যত ইমান তাকওয়া করি, আমরা সিনেমা দেখি নে, গান শুনি নে, আরে গানের মজাই তো নেই, এখন কানে ভালো করে শুনি নে, চোখে ভালো করে দেখি নে, দেখবো কি রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমাদেরটা আল্লাহ কবুল করবেন আশা করি। কিন্তু যে যুবক, যে কিশোর, যার রক্ত টকবক করে, পাপের পথে মন টানে, বন্ধুরা টানে, সুযোগ আছে সমাজ টানে, তার প্রতিষ্ঠানের শিক্ষকরা পাপের পথে উদ্বুদ্ধ করে, তারপরেও সে আল্লাহর পথে থাকতে চায়, এবাদত বন্দেগীর ভিতরে থাকে, হারামকে বর্জন করে, এরাই হলো প্রকৃত আল্লাহর অলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়া আশ্রয় দান করবে। যদি আল্লাহর অলিদের সালাম মুসাফা করতে চান, দোয়া নিতে চান, সমাজে আশেপাশে এই ধরনের যুবক পেলে তাদেরকে সালাম করে 10 টাকা হাদিয়া দিয়ে দোয়া নেবেন, ইনশাআল্লাহ আল্লাহর অলিদের দোয়া নসিব হয়ে যাবে।